আসছি বিস্তারিত খবরে। সাইকেলের টায়ারের মধ্যে করে পাচার করার সময় প্রায় 12 কেজি রূপা উদ্ধার করলো বিএসএফ। গ্রেপ্তার পাচারকারী মঙ্গলবার সকালে 141 নম্বর বিএসএফ চরভদ্রা বিওপি ব্যাটালিয়ান ভারত বাংলাদেশ সীমান্তের ফরাজিপাড়া থেকে রূপসহ ওই পাচারকারীকে গ্রেপ্তার করে। ধৃতকে কাস্টম অফিসারদের হাতে তুলে দেওয়া হলে আদালতে তোলা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সীমান্তবর্তী এলাকা হওয়ায় গরু পাচার এখন বন্ধ করা হলেও পাচার চক্র কিন্তু এখনো রক্ষা সম্ভব হয়নি। বর্তমানে জলঙ্গি, সুতি, লালগোলা সীমান্তবর্তী এলাকা দিয়ে নিষিদ্ধ কাশির সিরাপ ও হেরোইন পাচার চলছে। তবে তৎপর সীমান্তের বিএসএফ জওয়ানরা সজাগ থাকায় পাচার হওয়ার আগেই প্রায় 12 কিলো রূপো উদ্ধার করল ভারত বাংলাদেশ সীমান্তের 141 নম্বর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা। সাইকেলে করে এক ব্যক্তি ফরাজিপাড়া এলাকার সীমান্ত দিয়ে যাওয়ায় সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালায় বিএসএফ জওয়ানরা। তারপরেই সাইকেলের টায়ারের মধ্যে থেকে উদ্ধার হয় 12 কেজি রূপো, যার বাজার মূল্য আনুমানিক প্রায় 8 লক্ষ টাকা। ধৃতের নাম আব্দুল বাকি মল্লিক, বাড়ি খোসপাড়া। ধৃতকে কাস্টম আধিকারিকদের হাতে তুলে দেওয়া হলে আদালতে তোলা হয়। আজ যো হিব 7:30 বাজে আমারা ওপি পয়েন্ট পে এক আদমি আয়া সাইকেল মে আর উসনে আগে জানা থা চর এরিয়া মে। तो जो हमारा संतरी ड्यूटी पे था, जो चेकिंग करता है, तो वैसे तो एंट्री करते हैं साइकिल वाले का, सिर्फ पुराना साइकिल होता है तो उसको एंट्री करते हैं और उसके बाद जाने देते हैं। लेकिन उसको डाउट हुआ कि साइकिल तो बहुत पुराना है लेकिन उसका जो टायर है बिल्कुल नया था, तो उसको डाउट हुआ कि ये क्या है। तो जब डाउट हुआ तो उसने उसका हवा निकालने का कोशिश किया कि हवा निकाल के देखते हैं उसके टायर में कुछ है कि नहीं है, क्योंकि उस साइकिल में और कुछ ज़्यादा कुछ था नहीं जिसमें कि लगे कि छुपा हो सके। तो जब हवा निकाला तो उसका हवा ही नहीं निकला, तो उसको डाउट हुआ, उसने वाल्व वगैरह खोला, फिर अपना कंपनी कमांडर को बताया। तो जब उसको खोला, टायर को खोला, तो ट्यूब की जगह जो है वो कपड़े में लपेट करके चांदी रखा हुआ था। तो फिर हमने चांदी को जब चेक करवाया तो प्योर चांदी मिला है, ग्रेन्यूल्स था उसका, और वो करीब 11 किलो 900 ग्राम, करीब 950 ग्राम, 12 किलो के लगभग जो है ये चांदी चांदी पकड़ा है। इस चांदी का जो मार्केट वैल्यू है करीब 65,000 रुपये का, 65,000 रुपये के लगभग इसका चांदी का जो है ये कॉस्ट है टोटल। জলঙ্গি থেকে মধু মন্ডলের রিপোর্ট, TV24 বাংলা। উত্তর মাত্র 7 দিনে ফল, স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার, বাত, হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় দেশ হার্বাল। এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার বাত ও অর্শ চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। দেশ হার্বাল, আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর, পাসপোর্ট অফিসের পাশে।